নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির 30 নম্বরের মক টেস্টের প্রশ্ন নিয়ে। তা বন্ধুরা, আমি সেই সমস্ত প্রশ্নগুলি আজকে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি হলো। প্রথম অপশান, শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। নেক্সট আছে শিক্ষা পদ্ধতির নীতি। থার্ড অপশান, উন্নয়ন ও বিকাশের নীতি। ফোর্থ অপশান, শরীর শিক্ষা প্রকল্পের তত্ত্ব। তাই এখানে বন্ধুরা দেখুন, নিচু ক্লাসের খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি হলো, মানে কোন ভিত্তির উপর এই যে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাই এটা শিক্ষার কিরকম ধরনের পার্সপেক্টিভ সেটা কিন্তু আমাদের এখানে বলতে হবে। উন্নয়ন ও বিকাশের নীতি, শরীর শিক্ষা প্রকল্পের নীতি, শিক্ষার পদ্ধতি নীতি, না শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। তাহলে সমাজ যেটা মেনে নেয় সেটাই কিন্তু অ্যাকচুয়াল শিক্ষা। তাহলে শিক্ষা এমন একটা জিনিস, সেটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষক আর সমাজের সাথে একটা কিন্তু সম্পর্ক রয়ে যায়। উন্নয়ন বিকাশের নীতি, এটা পরবর্তী মানে প্রত্যক্ষ না পরোক্ষ হতে পারে। শরীর শিক্ষা প্রকল্পের তত্ত্ব, এটা পার্সপেক্টিভ অফ এডুকেশনের পুরোটা না। আর শিক্ষা পদ্ধতির নীতি হতে পারে, কিন্তু এই পদ্ধতির নীতির থেকে কিন্তু আমাদের এখানে সমাজতাত্ত্বিক নীতিটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর হলো শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। তো বন্ধুরা, আপনাদের এখানে আমি একটা জিনিস শেখাবো, যে জিনিসটা আপনারা প্রয়োগ করতে পারেন। ধরুন এইরকম খুব এমন কিছু প্রশ্ন আছে বা এমন একটা প্রশ্ন পেয়েছেন যে প্রশ্নটা আপনাকে মাথা খাটিয়ে উত্তর করতে হবে, যা আগে কোনোদিন দেখেননি বা আপনি কল্পনা করতে পারছেন না এর সঠিক উত্তর কি হবে। তা এইরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলবো। তা সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ইরর ওমিটিং মেথড ফলো করবেন। যে মেথডের মাধ্যমে আপনারা ঠিক ওই প্রশ্নের সাথে যে অপশানগুলো যায় না সেগুলোকে ছেঁটে বাদ দিতে হবে। তা আপনারা কিভাবে ছেড়ে বাদ দেবেন, তা আপনারা যত ডিপ স্টাডি করবেন, যত এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন ফলো করবেন বা যত বেশি এমসিকিউ করবেন, তত বেশি কিন্তু আপনারা এই জিনিসটার সম্পর্কে বেশি ওয়াকিবহল হবেন এবং বেশি উন্নতি করতে পারবেন বা বেশি বিকাশ লাভ করতে পারবেন। তা এই জায়গাটায় আমি একটা কথা আপনাদের বলবো, যে ঠিক প্রশ্নের সাথে যে অপশানগুলো যায় না সেগুলো আপনাকে কেটে বাদ দিতে হবে। এবারে এইখানে একটা জিনিস বলার আছে, যে একটা প্রশ্নে তার চারটে উত্তর, তাহলে চারটে উত্তর হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই 25% করে তার সব করার প্রবাবিলিটি। তার মধ্যে থেকে আপনারা যদি একটাও কেটে বাদ দেন, তাহলে অন্যান্য যে তিনটে অপশান থেকে গেল তার অপশান হওয়ার প্রবাবিলিটি 33.33। যদি দুটো কেটে বাদ দেন তাহলে হয় অন্যান্য অপশানগুলোর 50%, আর তিনটেই কেটে বাদ দেন তাহলে ওটা হয় 75-100%। তো এইটা আমি এখানে কেন বললাম, তার কারণ হচ্ছে বন্ধুরা, যে দেখুন যে প্রশ্নটার প্রবাবিলিটি বেশি হয় অ্যাকচুয়ালি সেইটাই তো উত্তর হওয়া উচিত, তাই না বন্ধুরা? তা আপনারা তখনই এটা নির্ধারণ করতে পারবেন যে যখন দেখবেন যে অন্যান্য অপশানসগুলো এই প্রশ্নটার সাথে যায় না, এটা কিন্তু ডিপ স্টাডির মাধ্যমে আপনাদের আসতে হবে। তা সুতরাং আপনারা যখন একটা প্রশ্নের উত্তর করবেন তখন আপনাদের কিন্তু এই জিনিসটা ভেবে নিতে হবে যে কোন উত্তরগুলো বা কোন উত্তরটি এই প্রশ্নের সাথে যায় আর কোন উত্তরটি যায় না। এই দুটো জিনিস কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আপনাদের যত ডিপ স্টাডি করবে তার মাধ্যমে। আর ডিপ স্টাডি করার ফর্মুলা কি বললাম, যে যত বেশি সংখ্যক আপনারা এমসিকিউ ফলো করেন, এমসিকিউ সলভ করেন, আমার এই চ্যানেলের প্লেলিস্টে প্রচুর এমসিকিউ সলভ করে দেওয়া আছে, আপনারা সেগুলো সলভ করে দেখতে পারেন। কি নামতে প্র্যাকটিসটা রাখবেন, রোজ অন্তত 2 ঘন্টা আপনাকে এই স্টাডির পেছনে দিতে হবে, নইলে কিন্তু আপনাদের স্কিলফুল হবে না বা আপনাদের চাকরির পাকাপাকি অপশান কিন্তু তৈরি হচ্ছে না। তা আপনারা রেগুলার আপনাদের কিন্তু এই বিষয়টা নিয়ে কালচার করতে হবে। বেনিফিট না হচ্ছে, সরকার দেখছে না বা আপনাদের পরীক্ষা হচ্ছে না বা এডুকেশন সিস্টেম খারাপ আছে, সেগুলোকে কিন্তু আপনার ধ্যান দিলে চলবে না। আপনারা যে যে এডুকেশনটার মধ্যে আসতে চাইছেন, যা যে প্রফেশন আপনারা চুজ করেছেন, সেই প্রফেশনটাকে আপনারা বেটার করে দেখুন। অন্যরা যা যা করছে, যে ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, হয়ে যাক, কিন্তু আপনারা যে প্রফেশনটাকে চুজ করেছেন, যে প্রফেশন আপনাদের খুব ভালো লাগে, তা সেই প্রফেশনের পেছনে কিন্তু আপনাকে টাইম দিতে হবে। টাইম দিলেই কিন্তু আপনারা এর থেকে কিন্তু সাকসেস পাবেন। যদি আপনারা এর পেছনে টাইম না দেন তাহলে এইটাও কিন্তু আপনার পেছনে টাইম দেবে না। আপনি এটার পেছনে আজকে টাইম দিচ্ছেন মানে এইটা
আপনার আগামী 40 বছরের সুরক্ষার প্ল্যান, মানে আপ টু 60 ইয়ার্স অবধি, আর তারপরেও দা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডে টাকা পাবেন, তাতে আপনার বার্ধক্যকাল চলে যাবে। তাই একটা জিনিস আপনি আমাদের বলুন লক্ষ্য করে, যে আপনি চাইছেন 40 বছরের সিকিউরিটি, আর তার জন্য আজকের ঘুম যদি বন্ধ করতে হয়, আজকে রাত্রের ঘুম যদি বন্ধ করতে হয়, বা আজকে বন্ধুদের সাথে আড্ডা যদি বন্ধ করতে হয়, তা আজকে আপনাদের পিকনিকটা বন্ধ করতে হয়, তাহলে আপনি সেটা করবেন না করবেন না? আপনি যদি 40 বছরের সিকিউরিটি চান, আগামী 40 বছরে বা আপ টু ডেথ পর্যন্ত তার সিকিউরিটি চান, তা আজকে আপনি তার জন্য 2 ঘন্টা পড়বেন কি পড়বেন না, এই চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু পড়ার টেবিলে বসবেন বা পড়তে বসবেন। ঠিক আছে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে আসি এবার ডাইরেক্ট আলোচনায়। আলোচনায় একটা জিনিস দেখুন, যারা MCQ পরীক্ষা দেয়, মানে যারা সরকারি চাকরি পরীক্ষা দেয়, তার 4টে অপশনের প্রবণতা কিন্তু থাকে 25% করে। তার মানে যখন উত্তর সেট করে, যখন OMR এ উত্তর সেট করা হয়, তখন কিন্তু সমস্ত উত্তরগুলোই এই 4টি ভাগে ভাগ হয়ে যায়। মানে ধরুন 100টা প্রশ্ন আছে, তার মধ্যে এর অপশন হবে 25টা, বির 25টা, সির 25টা আর ডির 25টা, মানে 104টার মধ্যে ভাগ করা। এরকম উত্তর কোনোদিনই হবে না যে 100-র কোনো, মানে এর কোনো উত্তরই নেই বা বির উত্তর সব। তা সুতরাং কি থাকে, 4টে উত্তরের মধ্যেই কিন্তু ডিভাইড করা থাকে MCQ টাইপের যে প্রশ্নগুলো হয়। তার মানে কিন্তু আপনারা এটা ভাববেন না যে প্রথমে 1 থেকে 25 A, তার পরবর্তী 26 থেকে 50 B, এটা কিন্তু কখনোই ভাববেন না। আপনার এটা সার্বিক আমি বললাম, আপনারা বিশ্লেষণ করে দেখুন, আপনারা যে যা সরকারি পরীক্ষা দিয়েছেন তার অ্যান্সার শিট আপনারা যোগ করে দেখুন, এর কটা আছে, বির কটা আছে, সির কটা আছে, ডির কটা আছে, দেখবেন সব পাশাপাশি, মানে প্রায় 25টা না হলেও দেখবেন ভারসাম্য থাকবে যে 25 থেকে 27 বা 30, এর বেশি কিন্তু হবে না। ঠিক আছে বন্ধুরা, মানে একটা 30, মানে ব্যালেন্সটা যেন কাছাকাছি থাকে, খুব বেশি একটা ডিফারেন্স না হয়। চলুন বন্ধুরা আমরা এবার ঠিক একই প্রসেসে পরবর্তী প্রশ্ন দেখি, ডিসলেক্সিয়া কিসের সঙ্গে সম্পর্কিত? এটা তো আপনি না জানলে তো এটা আপনি উইয়ার অমিসিং মেথড ফলো করতে পারবেন না, আপনাকে ডিপ স্টাডি করতেই হবে। তাই এখানে অপশন কি বলেছে, আচরণের ভারসাম্যহীনতা, মানসিক ভারসাম্যহীনতা, গাণিতিক ভারসাম্যহীনতা, না পড়ার ভারসাম্যহীনতা? পড়ার ভারসাম্যহীনতা কিন্তু বন্ধুরা ডিসলেক্সিয়া, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই আমি আপনাকে একটা ভিডিও আপলোড করে দেবো যেটাতে থাকবে যে বিভিন্ন ধরনের ডিজিজেস এবং তার জন্য কি কি ক্ষতি হতে পারে বা তার লক্ষণ কি, তার একটা ভিডিও আমরা আপলোড করে দেবো। কিন্তু ডিপ স্টাডি কেন করতে বলছি বন্ধুরা, এই ডিসলেক্সিয়া এই জিনিসটা কিন্তু পড়ার সম্পর্কে, এটা কিন্তু ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় ডিসলেক্সিয়া। এছাড়াও আছে ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলেশিয়া, গাণিতিক সমস্যা প্রচুর এরকম আছে, তা আপনাদের কিন্তু এগুলো পড়তে হবে। তো চলুন যাই পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে ছাত্রের শেখার সমস্যা দূর করা যেতে পারে কিসের ব্যবহারের মাধ্যমে? এখানে আপনাদের অপশনস দেওয়া আছে যে গল্প বলার পদ্ধতি, সেকেন্ড অপশন আছে দামি সহায়ক উপকরণ, পরবর্তী অপশন আছে সকল ও সহজ ও আকর্ষক টেক্সট বই, পরবর্তী আছে অক্ষমতার ক্ষেত্রে মানানসই নানাবিধ শিক্ষা পদ্ধতি। আমি এখানে কেন বাদ দিলাম যে সবসময় আপনাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেগুলো হবে সেগুলো কিন্তু খুব সহজ হবে এবং একটু কম দামি হবে। গল্প বলার পদ্ধতি প্রাথমিক স্তরে হতে পারে, এর জন্য এটা আমি কাটিনি। তারপরে দিয়েছে সহজ ও আকর্ষক টেক্সট বই, তাহলে শেখার সমস্যা দূর করতে পেলে তাকে তো কিছু দেওয়া হয়েছে, টেক্সট বই টই তো দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু অপশন হবে না। আর গল্প বলার পদ্ধতি এটা কিন্তু খুবই বাচ্চাদের ক্ষেত্রে ফলো আপ করা হয়, আর আমাদের অপশন থেকে গেল কি, দুটো না, অক্ষমতার ক্ষেত্রে মানানসই নানাবিধ শিক্ষা পদ্ধতি। আপনার কি মনে হয় যে যে সমস্যা দূর করতে তাহলে একটা গল্প বলার পদ্ধতি তৈরি করব, না অক্ষমতার ক্ষেত্রে মানানসই নানাবিধ কার্যপদ্ধতি তৈরি করব? আপনাদের যেটা মনে হয়, যেটা প্রপার, সেটা কিন্তু আপনারা এখানে অ্যান্সার করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন এবার পরবর্তী প্রশ্নে যাই, কোনটিকে উদ্দীপ্ত শিক্ষাদানের প্রতীক হিসেবে বিবেচনা করা যায়? আপনাদের এখানে অপশনস দেওয়া আছে ক্লাসে সম্পূর্ণ নিস্তব্ধ থাকা, নেক্সট অপশন আছে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি, থার্ড অপশন আছে ছাত্রদের থেকে প্রশ্ন পাওয়া, আর ফোর্থ অপশন আছে খ ও গ দুটি। সাধারণত কি হয় 80% কেসে যে এই যে যে দুটো অপশন দেওয়া থাকে সেইগুলোই কিন্তু পারফেক্ট হয়। এবার কিন্তু সেটা আমরা অ্যান্সার করব না, আগে জিনিসটা বিশ্লেষণ করে ভালো করে বুঝি, তারপরে আমরা সেটাকে অ্যান্সার করব। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক, কোনটিকে উদ্দীপ্ত শিক্ষাদানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, মানে উদ্দীপ্ত শিক্ষাদানের প্রতীক এই কথাটা বিবেচনা করা হয় কোনটার মাধ্যমে? কি বলেছে, ক্লাসে সম্পূর্ণ নিস্তব্ধ থাকা এর মাধ্যমে উদ্দীপ্ত শিক্ষাদান প্রতীক এটা বলা যেতে পারে না,
পরবর্তী সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি, হ্যাঁ এটা বলা যেতে পারে। পরবর্তী কি আছে, ছাত্রদের থেকে প্রশ্ন পাওয়া, হ্যাঁ তার মানে তো শিখছে, তারা অ্যাক্টিভ লার্নার, তাদের আগ্রহের ব্যাপারটা চলে আসে। তাহলে কিন্তু বন্ধুরা এইখানে কিন্তু সঠিক উত্তর হলো যে খ ও গ দুটোই। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোনটি সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়? এই প্রশ্নটা ছিল কিন্তু আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। যারা এই প্রশ্নের উত্তর করেছেন তাদের সাধুবাদ জানাই, আর তাদের প্রাইস, তাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিল সেইখানে যারা যারা অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন যারা পারেনি বা যাদের কনফিউশন ছিল তাদের নিয়ে, তাদের জন্য এই আমি উত্তরটা বিশ্লেষণ করছি, আপনারা একটা দেখে নেন। কোনটি সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়? নেগেটিভ কোশ্চেন হয় না কিন্তু বন্ধুরা, এই জায়গাটা কিন্তু ফলো করবেন। এখন বর্তমান দিনের প্রশ্নে কিন্তু নেগেটিভ প্রশ্ন করছে, তা নেগেটিভ প্রশ্নের অ্যান্সার করতে গেলে কিন্তু আপনাদের ডিপ স্টাডি করতেই হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কি বলেছে যে কোনটি সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়, একদম ভুল করবেন না। আমাদের ছাত্ররা কি করে, চিহ্ন হয় বলে সেটা মার্কস করে চলে আসে। খুব ভালো কোশ্চেন পেয়েছি, খুব ভালো লিখেছি, কমন কোশ্চেন ছিল, বাড়িতে এসে দেখে ওটা নয় ছিল, হয় করে চলে এসেছে। তা সুতরাং আপনারা পরীক্ষার সময় যখন একটা এক নম্বরের প্রশ্ন অ্যান্সার করবেন তার জন্য সময় পাবেন কিন্তু 60 সেকেন্ড। আপনার এই রেজিস্টারে সই, আপনার গোল করা, আপনার মানে বাদ বাকি সব কাজ বাদ দিলেও আপনি 30 সেকেন্ড কিন্তু সময় পাবেন একটা কোশ্চেন পড়ার জন্য। তা 30 সেকেন্ড অনেক সময়, একটা কোশ্চেন অনেকবার পড়ে ফেলা যাবে, কিন্তু সঠিকটা পড়বেন, মাথা ঠান্ডা করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা অ্যান্সারে ফিরে যাই। কোনটি সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়? যেটা সহজাত প্রবৃত্তি নয় সেটা আমাদের বলতে হবে। এখানে অপশন দেওয়া আছে কি, অনুসন্ধিৎসা, এটা সহজাত প্রবৃত্তি, পরবর্তী সৃজনশীল ধারণা, এটাও সহজাত, পরবর্তী প্রকাশ ক্ষমতার অভিনবত্ব, এটাও সহজাত প্রবৃত্তি। তাহলে নয় বন্ধুরা আমরা পেয়ে গেলাম তিনটি অপশন বাদ দিয়ে, যেটা নয় এটা হচ্ছে সঠিক উত্তর হলো অন্যদের সঙ্গে লড়াই। এটা কিন্তু সহজাত প্রবৃত্তি না, যে একা একাই জেনারেট হয় না বা ভেতর থেকে আসে না, তাই না বন্ধুরা? চলুন আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন ছাত্রী বাড়িতে বেশি কথা বলে না কিন্তু স্কুলে প্রচুর কথা বলে, এ থেকে কি বোঝা যায়? আপনাদের এখানে অপশন দেওয়া আছে, স্কুলে তার ভাবনা চিন্তা গুরুত্ব পায় অবশ্যই, পরবর্তী স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়, তার পরবর্তী বলেছে সে বাড়ি পছন্দ করে না, আর কোনোটি নয়। তাহলে বন্ধুরা দেখুন, স্কুলে তার ভাবনা চিন্তা গুরুত্ব পায়, এটাকেও অ্যান্সার করা যেতে পারে। আর তার পরবর্তী কি আছে, তার পরবর্তী অপশনস আছে আপনাদের যে স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়, এটাকেও বলা যেতে পারে। পরবর্তী কি, সে বাড়ি পছন্দ করে না, বাড়ি পছন্দ করে না কোনোটি নয়, কিন্তু সে স্কুলের থেকে বাড়িতে বেশি মানে মানুষ, ছেলেরা বা মেয়েরা বা সেসব যেসব শিক্ষার্থী আছে তারা বাড়িতেই বেশি থাকে, তাই সুতরাং এই অ্যান্সারটা এখানে করা যাবে না। আমরা এখানে দুটো অ্যান্সার পেয়ে গেছি, তাই কোনোটি নয় এখানে অ্যান্সার বাদ দিয়ে দিলাম। এবার এখানে দুটোই হবে, এর অ্যান্সার কিন্তু দেওয়া নেই, তা আমরা দেখিনি এই দুটোর মধ্যে যেটা প্রপার সেটা আমরা অ্যান্সার করব। স্কুলে তার ভাবনা চিন্তার গুরুত্ব দেওয়া হয়, আর স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়। ভাবনা চিন্তার গুরুত্ব অনেক পরে আসে, এটা আমরা বলতে পারি একটু একটু মানে একটু পেছনে, প্রত্যক্ষ কারণ হলো একটু পেছনের দিকে কথা বলার সুযোগ পায়, কিন্তু এটা ফ্রন্টেন্ট বা একটু প্রত্যক্ষ ব্যাপার যে স্কুলে সে কথা বলার সুযোগ পায়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি প্রাথমিক স্তরের একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে পরিগণিত হয়? তা গুরুত্বপূর্ণ গুণ একজন শিক্ষকের সেটা আমাদের এখানে বার করতে হবে। এখানে লেখা আছে কি, শিক্ষাদানের উৎসুকি হতে পারে, পরবর্তী ধৈর্য ও অধ্যাবসায় হতে পারে, কিন্তু পরবর্তীগুলো না দেখা অব্দি এগুলোকে কনফার্ম করবো না, বিষয়ের জ্ঞান ও শিক্ষাদানের দক্ষতা, পরবর্তী উন্নতমানের ভাষা সহযোগে শিক্ষাদানের দক্ষতা। তা এইখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একজন শিক্ষকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুণ কিন্তু সেটা সঠিক হবে, এটা কিন্তু ধৈর্য। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ধৈর্য আর অধ্যাবসায় এই জিনিসটা কিন্তু একজন শিক্ষকের অবশ্যই থাকা উচিত। এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা প্রশ্নের উত্তর করতে পারবেন। এইবার আপনি তো বলতে পারেন যে আপনি তো এখানে অ্যান্সার শিট ধরে ধরে বলছেন আর অ্যান্সার করছেন, সেইটা না বন্ধুরা। একটা জিনিস আমি আপনাদের বলে দিই, যে সব কথাগুলি এই সাবজেক্টের সাথে যায় সেই সব কথাগুলি আপনারা একটু শুনুন, দেখুন আপনাদের ভালো লাগবে, আর সেই সব কথাগুলোতেই অ্যান্সার লুকিয়ে আছে বা অ্যান্সার হবে, আমি সেই কথাগুলো বলছি আপনারা একটু লক্ষ্য করুন। ধৈর্য, সুবিধা, দক্ষতা বৃদ্ধি, নীতি,
কর্মক্ষমতা, সিদ্ধান্ত, অনুশীলন, কার্যনীতি, প্রয়োগ, মূল্যবোধ, অনুপ্রেরণা, প্রেরণা, ব্যবহারিক চাহিদা, লক্ষ্যপূরণ, কার্যকলাপ, অভিজ্ঞতা, সৃজনশীল, সংরক্ষণ, আগ্রহ, অবয়ব, সৃজনাত্মক, সৃষ্টিশীল। আপনারা প্রয়োজনে এই কথাগুলো খাতায় লিখে নেন। আপনারা যখন সাবজেক্ট পড়েছেন, এই টেক্সটের ভেতরে এই কথাগুলোই কিন্তু আছে, বারবার উল্লেখ করা আছে। আর আপনাদের যখন উত্তর করতে যাবেন, তখন এই কথাগুলো থাকলে এই কথাগুলোই উত্তর হবে। আমি আবার বলছি, প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ করে আপনারা খাতা জোগাড় করুন, খাতায় এটা লিখে নিন। আবার আমি বলছি, শুনুন কথাগুলো। ধৈর্য, অধ্যাবসায়, সুবিধা, দক্ষতা বৃদ্ধি করা, নীতি, কর্মক্ষমতা, সিদ্ধান্ত, অনুশীলন, কার্যনীতি, প্রয়োগ, মূল্যবোধ, অনুপ্রেরণা, প্রেরণা, ব্যবহারিক চাহিদা, লক্ষ্য পূরণ, কার্যকলাপ, অভিজ্ঞতা, সৃজনশীল, সংরক্ষণ, আগ্রহ, অবয়ব, সৃজনাত্মক আর সৃষ্টিশীল। এই কথাগুলো যেখানে থাকবে বন্ধুরা, সেটাই কিন্তু উত্তর। আপনারা টেক্সট পড়েছেন, আপনারা নিশ্চয়ই কথাগুলো কমন পেয়ে যাচ্ছেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা যাই পরবর্তী প্রশ্ন। মৌলিক শিক্ষার উদ্দেশ্য হলো, মানে মৌলিক শিক্ষার কি উদ্দেশ্য সেটা আমাদের এখানে বলতে হবে। মৌলিক শিক্ষার উদ্দেশ্য এখানে আপনাদের অপশনস দেওয়া আছে। প্রথম অপশন আছে কি, যে শিক্ষাকে বৃত্তিমূলক করা, পরবর্তী প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা, পরবর্তী শিক্ষাকে সকলের সঙ্গে সকলের জন্য বাধ্যতামূলক করা, আর ফোর্থ অপশন আছে শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করা। যেহেতু মৌলিক শিক্ষা যখন বলেছে, আর মৌলিক কথাটা চাহিদার সাথে যুক্ত আছে, অপশন কিন্তু এটা ছাড়া অন্যটা হওয়া উচিত না। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরবর্তী। ঠিক আপনাদের যে ফরম্যাট বললাম, যে কথাগুলো বললাম, তার মধ্যে নিশ্চয়ই চাহিদা কথাটা ঢুকে আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। সুসংগত শিক্ষার সাফল্য নির্ভর করে, মানে সুসংহত শিক্ষার সাফল্য নির্ভর করে কিসের উপর, সেটা আমাদের এখানে বলতে হবে। আমাদের এখানে অপশনস দেওয়া আছে, পাঠ্য পুস্তকের উৎকর্ষতার উপর, সেকেন্ড অপশন আছে শিক্ষকের আচরণের উপর, থার্ড অপশন আছে জনসাধারণের সহযোগিতার উপর, আর ফোর্থ অপশন আছে শিক্ষণের উপকরণের গুণমানের উপর। এই যে গুণমান, মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি গুণমান মানে কোয়ান্টিটি না কোয়ালিটি, আপনারা নিজেরা বলেন, কোয়ালিটি না কোয়ান্টিটি, অবশ্যই আমি ভুল প্রথমে বলেছি, তা গুণমান মানে কিন্তু কোয়ালিটি। তাহলে সুসংগত শিক্ষার সাফল্য নির্ভর করে, এই যে কথাটা আছে, এই কথাতেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সুসংগত শিক্ষা সাফল্য নির্ভর করে কি না, শিক্ষণ এর উপকরণের গুণমানের উপর। ঠিক আছে বন্ধুরা, চলে আসুন পরবর্তী প্রশ্ন। আচরণ তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে আচরণ তত্ত্বের গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনটি, সেটা আমাদের এখানে বলতে হবে। আমাদের এখানে অপশনস দেওয়া আছে, বিকাশের বিষয়টি বুঝতে ক্যানিটিভ প্রসেস অপ্রাসঙ্গিক, পরবর্তী শিশুর আচরণকে পরিশীল করার উপর জোর দেওয়া, পরবর্তী পরিবেশ ও উদ্দীপকের মধ্যস্থ হিসাবে তথ্য ব্যবহারের উপর জোর দেওয়া, আর তার পরবর্তী আছে কি না, পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের উপর জোর দেওয়া। এই যে পরিবেশ, পরিবেশ আর শিশু আন্তঃসম্পর্ক আচরণ তত্ত্বের অন্যতম গুরুত্ব, আর পরিবেশের সাথে শিশু, এই যে একটা মানে কোরিলেশন আছে, নেচার আর নাউচার বা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই কথাগুলোর সাথে যেন আপনাদের পরিচয় থাকে। আর পরিবেশের সাথে থেকে থেকে শিক্ষা বা পরিবেশ, পরিবেশটা কিন্তু শিক্ষার একটা অনেক বড় জিনিস, এটা কিন্তু আপনাদের স্বীকার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তা আমরা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একজন ছাত্র দুর্ব্যবহার করলে শিক্ষক যদি তাকে শাস্তি দেন, তাহলে সেটি হলো, আপনাদের এখানে অপশনস দেওয়া আছে, দৈহিক শাস্তি প্রদান, পরবর্তী নেতিবাচক পুনঃসংযোগ, থার্ড অপশন তীব্র বক্রোক্তি, আর ফোর্থ অপশন হচ্ছে শাস্তিমূলক প্রতিদান। তাহলে বন্ধুরা আপনারা ডিসাইড করুন এর অ্যান্সার কি হতে পারে। না, একজন ছাত্র দুর্ব্যবহার করলে শিক্ষক যদি তাকে শাস্তি দেন, তাহলে সেটি হলো, কি হতে পারে, নিশ্চয়ই এটা নেগেটিভ, তাই না বন্ধুরা? তাহলে নেগেটিভ যখন হবে, তখন এখানে নেগেটিভ অ্যান্সার, এখানে নেতিবাচক পুনঃস্থাপন এখানে কিন্তু সঠিক উত্তর হবে। এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। একটি শিশুর মন একটি সাদা কাগজের মতো, কার উক্তি এটি? এটা আমার থেকে ভালো আপনারা সবাই জানেন। অপশন আছে রুশো, ভলতেয়ার, সার্থ না জন লক, সঠিক উত্তর জন লক। পরবর্তী প্রশ্ন, বিশেষ শিক্ষা কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর কোনটা আমরা দেখে নিই। অক্ষমতার জন্য শিক্ষা প্রকল্প হতে পারে, পরবর্তীগুলো না দেখা পর্যন্ত আমরা এটাকে কনফার্ম করবো না। শিক্ষক শিক্ষা প্রকল্প
শিক্ষক শিক্ষা প্রকল্প বাচ্চা বিশেষ শিক্ষা, শিক্ষকের তো এখানে উল্লেখ সেরকম থাকে না। বয়স্ক শিক্ষা প্রকল্প, বয়স্ক শিক্ষা প্রকল্প বিশেষ শিক্ষার মধ্যে পড়ে না। প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প, তাহলে প্রতিভাবান ছাত্রছাত্রীদের প্রকল্প আর অক্ষমের জন্য প্রকল্প। তা প্রতিভাবান ছাত্রছাত্রী একটা গিফটেড চাইল্ড, আর এখানে বিশেষ এডুকেশন মানে স্পেশাল, কথাটা লক্ষ্য করুন, স্পেশাল, স্পেশালটা কিন্তু সব সময়ের জন্য বিশেষ শিক্ষার্থী যারা অক্ষম শিশু তারা। আর যদি বলি প্রতিভাবান শিক্ষাদের জন্য শিক্ষা প্রকল্প, সেটা কি প্রকল্প হবে, সেটা হচ্ছে এনরিচমেন্ট। আপনারা সবাই পড়ে থাকবেন যে এনরিচমেন্ট প্রজেক্ট টাইপ যে প্রকল্পগুলো আছে, এনরিচমেন্ট কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, স্কুলে পরিবেশ বিদ্যা শেখানো হয় কারণ, কেন স্কুলে পরিবেশ বিদ্যা শেখানো হয় তার কারণ আমাদের এখানে জানতে চেয়েছে। আমাদের এখানে অপশন আছে, চাকরির সুযোগ বাড়ায় ডাইরেক্ট, এগুলো না। পরিবেশ দূষণ রোধ করে, এটা না। পরিবেশ দূষণ রোধ করে, এটা পরিবেশ দূষণটা প্রত্যক্ষ না, এটা পরোক্ষ, কারণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই হতে পারে। শেষ অপশন না দেখা পর্যন্ত আমরা এটা কনফার্ম করতে পারবো না। গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়, সামাজিক বিষয়টা অনেক পরে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর হলো জীবনের গুরুত্বপূর্ণ অংশ, মানে পরিবেশ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, তাই না বন্ধুরা? চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই মতের সমর্থক হলেন, আপনাদের এখানে অপশন দেওয়া আছে যে টি চেনার, ওয়াটসন, হটফিং ও ফ্রয়েড। এর সঠিক উত্তর কিন্তু আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হবে কিন্তু ওয়াটসন। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানের জনক হলেন, এই তো খুব সোজা প্রশ্ন, সবাই আমার আগেই হয়তো উত্তর করে ফেলেছে। অপশন দেওয়া আছে সিগমন্ড ফ্রয়েড, ম্যাক ডুগাল, উডওয়ার্থ ও হর্স। এখানে সঠিক উত্তর হবে সিগমন্ড ফ্রয়েড। পরবর্তী প্রশ্ন আছে, শিশুর ব্যক্তিত্ব বিকাশে গৃহের প্রভাবের কথা উল্লেখ করেন, মানে গৃহের প্রভাবের কথা কে উল্লেখ করেছেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এখানে অপশন আছে প্লেটো, অ্যারিস্টটল, ডেমোক্রিটাস ও জন লক। এর সঠিক উত্তর হবে কিন্তু ডেমোক্রিটাস, নতুন প্রশ্ন পেয়েছি এখানে। পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানে কটি পদ্ধতি ব্যবহার করা হয়, খুব কমন প্রশ্ন, অনেকবার এসছে। তা শিক্ষা মনোবিজ্ঞানে কিন্তু এখানে 5টি প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে আসি, স্যাম্পলিং কোন পদ্ধতির অন্তর্গত। আপনাদের এখানে অপশন আছে যে স্যাম্পলিং, স্যাম্পলিং কথাটা আপনারা অনেকবার পড়েছেন। অপশন আছে ক্লিনিক্যাল পদ্ধতি, সার্ভে পদ্ধতি, পরীক্ষণমূলক পদ্ধতি ও এদের কোনোটি নয়। তাহলে স্যাম্পলিং পদ্ধতি কিন্তু সার্ভে পদ্ধতির মধ্যে অন্তর্গত বা অন্তর্ভুক্ত। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, নিচের তত্ত্ব সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক বলুন। শিক্ষার্থীকে সক্রিয় করার জন্য প্রেরণা, আগ্রহ, মনোযোগ এইসবের কোনো ভূমিকা নেই, নির্মিতবাদ একথাই বলতে চেয়েছেন। এই তত্ত্বটি এবার অপশন দিয়েছে যে এই তত্ত্বটি কি সঠিক, নির্মিতবাদ এইসব বিষয় নিয়ে আলোচনা করেনি। ফোর্থ অফ থার্ড অপশন আছে, এইসব শিক্ষার্থীকে সক্রিয় করে এবং অর্থ উপলব্ধি করতে সাহায্য করে, এটি নির্মিতবাদের বিশেষ গুরুত্বপূর্ণ আর ভুল তত্ত্ব। তা বন্ধুরা এইখানে যখন একটা কোশ্চেনের মধ্যে যখন বলে দেওয়া আছে যে এইটা কি, এটা কেন, এটা মানে এর প্রয়োজনীয়তা, তখন সেটা ছাড়া এখানে কিন্তু উত্তর হতে পারে না। আমি আবার প্রশ্নটা বলছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন, শিক্ষার্থীকে সক্রিয় করার জন্য প্রেরণা, আগ্রহ, মনোযোগ এইসবের কোনো ভূমিকা নেই, নির্মিতবাদ একথাই বলেছে। এবার আমি যখন অ্যান্সারটা করেছি সেটা একটু দেখেন, এইসব শিক্ষার্থীকে সক্রিয় করে এবং অর্থ উপলব্ধি করতে সাহায্য করে, এটি নির্মিতবাদের বিশেষ গুরুত্ব। তা সুতরাং বুঝতে পেরেছেন যে কোশ্চেনের সাথে উত্তরে কিন্তু এখানে একটা মিল রয়ে যাচ্ছে, বা আপনারা এটা যদি নাও জেনে থাকেন কোশ্চেন দেখে কিন্তু আপনারা এটা উত্তর করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা এবার চলে আসি আজকের আপনাদের যেটা হোম টাস্কের প্রশ্ন হবে সেই হোম টাস্কের প্রশ্নে। ঠিক আছে বন্ধুরা, তা আজকের আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, আপনারা শুনে নেন ভালো করে, স্কিনার এর মতে আচরণ কয় ধরনের। আবার আমি প্রশ্নটা বলছি, স্কিনারের মতে আচরণ কয় ধরনের। অপশনস 1, 2, 3, 4। আমি আবার প্রশ্নটা আপনাদের বলছি, স্কিনারের মতে আচরণ কয় ধরনের। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 আর অপশন ডি 4। আপনারা সঠিক উত্তরটা আপনাদের কমেন্ট বক্সে পোস্ট করুন। প্রথম 10 জন যারা উত্তর করবেন তাদের জন্য প্রাইজ আপনাদের ইমেল আইডিতে অ্যাড্রেস যখন পোস্ট করবেন তার সাথে সাথে চলে যাবে। তা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তার জন্য প্রাইজ আছে। তা আপনারা খুব তাড়াতাড়ি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বা আপনাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের উত্তরটি
পোস্ট করুন। পোস্ট করলে আপনাদের প্রাইজ দেওয়া হবে এবং ঠিক আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনের সম্পর্কে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আজকে কি কি শিখলাম সেটা চট করে একটু দেখে নেওয়া যাক। একটু মন দিন, খুব তাড়াতাড়ি আমরা এটা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, নিচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি হলো? সঠিক উত্তর হবে শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। পরবর্তী প্রশ্ন, ডিসলেক্সিয়া কিসের সঙ্গে সম্পর্কিত? না, এটি পড়ার ভারসাম্যহীনতা। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে ছাত্রের শেখার সমস্যা দূর করা যেতে পারে কিসের ব্যবহারের মাধ্যমে? এর সঠিক উত্তর হলো অক্ষমতার ক্ষেত্রে মানানসই নানাবিধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কোনটিকে উদ্দীপ্ত শিক্ষাদানের প্রতীক হিসেবে বিবেচনা করা যায়? এর সঠিক উত্তর হলো খ ও গ, মানে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি এবং ছাত্রদের থেকে প্রশ্ন পাওয়া। পরবর্তী প্রশ্ন, কোনটি সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়? এর সঠিক উত্তর হলো অন্যদের সঙ্গে লড়াই। পরবর্তী প্রশ্ন, কোনো ছাত্রী বাড়িতে বেশি কথা বলে না কিন্তু স্কুলে প্রচুর কথা বলে, এ থেকে কি বোঝা যায়? এর সঠিক উত্তর হলো স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক স্তরের একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে পরিগণিত হয়? এর সঠিক উত্তর হলো ধৈর্য ও অধ্যবসায়। পরবর্তী প্রশ্ন, মৌলিক শিক্ষার উদ্দেশ্য হলো? এর সঠিক উত্তর হবে শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করা। পরবর্তী প্রশ্ন, সুসংগত শিক্ষার সাফল্য নির্ভর করে? এর সঠিক উত্তর হবে শিক্ষণের উপকরণের গুণমানের উপর। পরবর্তী প্রশ্ন, আচরণ তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো? পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের উপর জোর দেওয়া। পরবর্তী প্রশ্ন, একজন ছাত্র দুর্ব্যবহার করলে শিক্ষক যদি তাকে শাস্তি দেন তাহলে সেটি হলো না নেতিবাচক পুনঃস্থাপন। পরবর্তী প্রশ্ন, একটি শিশুর মন একটি সাদা কাগজের মতো, কার উক্তি? এটি হচ্ছে জন লক। পরবর্তী প্রশ্ন, বিশেষ শিক্ষা কিসের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর হলো অক্ষমদের জন্য শিক্ষা প্রকল্প। পরবর্তী প্রশ্ন, স্কুলে পরিবেশবিদ্যা শেখানো হয় কারণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই মতের সমর্থক হলেন? এর সঠিক উত্তর ওয়াটসন। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানের জনক হলেন? এর সঠিক উত্তর সিগমন্ড ফ্রয়েড। পরবর্তী প্রশ্ন, শিশুর ব্যক্তিত্ব বিকাশে গৃহের প্রভাবের কথা উল্লেখ করেন? এর সঠিক উত্তর হলো ডেমোক্রিটাস। পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানে কটি পদ্ধতি ব্যবহার করা যায়? এর সঠিক উত্তর হলো 5টি। পরবর্তী প্রশ্ন, স্যাম্পলিং কোন পদ্ধতির অন্তর্গত? এর সঠিক উত্তর হলো সার্ভে পদ্ধতি। পরবর্তী আজকে শেষ প্রশ্ন, নিচের তত্ত্ব সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক বলুন। প্রশ্ন, শিক্ষার্থীকে সক্রিয় করার জন্য প্রেরণা আগ্রহ মনোযোগ এইসবের কোনো ভূমিকা নেই, নির্মিতবাদ একথাই বলতে চেয়েছে। এর সঠিক উত্তর হবে এসব শিক্ষার্থীকে সক্রিয় করে এবং অর্থ উপলব্ধিতে সাহায্য করে, এটি নির্মিতবাদের বিশেষ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।